আমি চলে যাচ্ছি, যাবার সময় বন্ধ করে চাবিটা কাউন্টারে রেখে যাবে। আচ্ছা। রাইটার ব্লক বলে একটা কথা আছে, এটা যখন হয় কোনো কিছুই তখন আর মনের মতো কাজ করে না, একটা পাজেলড অবস্থা তৈরি হয় মনের মধ্যে, ভাবনাগুলো কেমন হোতা হয়ে আসে। চারিদিকে এত গল্প, গল্পগুলো সব সাজানো গোছানো, কিন্তু যখনই লিখতে যাই মনে হয় কোথা থেকে যেন শুরু করি। আনন্দিত হলেও চুপ করে থাকি, কষ্ট পেলেও চুপ করে থাকি। নিজের আনন্দ বা দুঃখের কোনো কথাই কাউকে জানাতে ইচ্ছে করে, ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে। একই খেলা মরা খেলছি, শুধু নয়নের জল ফেলেছি।
এই রিক্সা নিলে হইতো না রে, একটা রিক্সা নিলে। রিক্সা? রিক্সা কোথায় বসবো? তোর কোলে? তোর সাথে তো ব্যাটা চিন্তিত বসে কষ্ট। এই ঠাট্টা করবি না, বুঝছো? আমার সাথে ঠাট্টা করবি না, আমি কিন্তু অনেক সৌভাগ্যবান, বুঝলি? আচ্ছা দোস্ত, এক কাজ করি, চল তোর জন্য একটা ভ্যান কিংবা একটা ঠেলা গাড়ি কিনে ফেলি। তোর সব লেম চিন্তা ভাবনা। লেম? সরি। আচ্ছা তুই যখন রাত্রে ঘুমাস তখন তুই জিমন্যাশিয়াম ঢুলে জ্বালা রাখিস, কেন? কারণ তুই ভয় পাস, ছোটবেলার অভ্যাস। আচ্ছা যখন তুই কোনো বই পড়স তখন তুই কি করস? কোনো কথা বা উক্তি ভালো লাগলে সেটা টুকে রেখে দিস, এটা কি? সেটাও ছোটবেলার অভ্যাস। আর তুই তো খুব ভালো করে জানিস যে আমার পড়ে যা ভালো লাগে আমি সেটা ডায়েরিতে টুকে রাখি। লেম, ইটস সো লেম। আবার তোরা মানুষ হ। আচ্ছা ইয়ে সেদিন বস তোকে ডেকে কি বললো রে? ও বলছিল ইয়ে রিয়েল এস্টেটের ব্যবসায় কিছু চেঞ্জেস এসছে, আজকাল মানুষ শুধুমাত্র ফ্ল্যাটে বন্দি হয়ে থাকতে চায় না, তার সাথে একটু পরিবেশও চায়, একটু কমিউনিটি বেসড সব কিছু হলে একটু মানে ওটা প্রায়োরিটি বেশি দিচ্ছে। বাহ, তুই তো হ্যাভি ট্যালেন্ট, এই অল্প কয়দিনে এত কিছু বুঝে ফেললি। আমি বুঝিনি, বোঝানো হয়েছে। আচ্ছা সব বাদ দে, শোন সামনে তো ছুটি, কই যাবি বলতো? বাড়ি যাব। আচ্ছা আমি বুঝতে পারলাম না, মানে আঙ্কেল আন্টি কেন বাড়ি গেল? মানে তোদের ঢাকায় জমি ছিল, এখানে তো বাড়ি করে উঠে যাওয়া যেত, তাই না? কি জানি, সেটা বাবাই সব থেকে ভালো বলতে পারবে। এই 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 যাবা 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 যাবা। ছি, কত বড় অপমান! এই যে মানে আমি এটা খুব ভালো টিম মডার্ন সং তোকে মাসে কি শোনাবো? শোন, তোর মতো একটা তবলা গান গাবে আমি সেটা শুনবো, তুই ভাবলে কি? তুই এভাবে হাঁটতে না, রাত হয়ে যাবে পৌঁছাতে। রে চল, দুই দিন তোর সাথে এভাবে চললে সালমান খানের মতো বড় হয়ে যাবে আমার। তা তোমার ওই পড়াশোনা লাইব্রেরিতে যাওয়া কেমন চলছে? জি চাচা ভালো। আসলে সামনেই তো ভাইয়া ভাবির মৃত্যুবার্ষিকী, তাই তো। জি চাচা, বাবা মার মৃত্যুবার্ষিকীতে আমি চাই এতিমখানায় এতিম বাচ্চাদের খাওয়াবো। হাত, তুমি কেন খাওয়াবে? আমরা ভাইরা বেঁচে থাকতে তুমি কেন সব করবে? আমি আছি, মিজান আছে। না চাচা, তবু। আচ্ছা ঠিক আছে, আমি আসলে তোমার সাথে একটু কথা বলতে এসেছিলাম। মানে তুমি তো জানোই তোমার দাদা মানে আমার বাবা এই এরিয়ায় সবচেয়ে প্রথমে আসেন, তারপর আশেপাশে বেশ কিছু জায়গা জমি কেনেন, আর বাবার মৃত্যুর পর আমরা ভাইরা সেসব জায়গা জমি ভাগ বাটোয়ারা করে নেই। তোমার বাবা এই বাড়িটা তৈরি করেন আর আমি পাশে, তারপর মিজান। জি চাচা। এখন আসলে আমার কাছে একটা প্রস্তাব এসেছে, মানে আমি আমার জায়গাটা ডেভেলপারকে দিয়ে দিতে চাচ্ছি। বাড়িটাও তো পুরনো হয়েছে, আবার মেনটেন করা যে ঝামেলা। ওই ওরা চারটা ফ্ল্যাট দিবে আর বেশ মোটা অঙ্কের টাকা দেবে। চাচা আপনারা অন্য কোথাও চলে গেলে আমি তো একেবারে একা হয়ে যাব, এতদিন আপনারা ছিলেন তাই আমি এখানে একা থাকতে পেরেছি। সেটাই তো, সেই জন্য তোমাকেও তো আমাদের সাথে নিয়ে যেতে চাচ্ছি। মানে মানে
ওরা তো পুরো জায়গাটাই চাচ্ছে, মানে আমি আর মিজান ওদের সাথে ফাইনাল কথাবার্তা বলে ফেলেছি। তোমার বাবা বেঁচে থাকলে তার সাথেই কথা বলতাম, কিন্তু এখন তো তুমি একমাত্র ওয়ারিস, তোমাকেই তো সব বলতে হবে। আমি এই বাড়ি বিক্রি করব না চাচা, আমি এখান থেকে কোথাও যাবও না, আমার কোনো সমস্যা হবে না, আমি একাই থাকতে পারব। ঠিক আছে, মানে তারপরও ভেবে দেখো, পাশে আছি তাই তোমার কোনো সমস্যা হলে দৌড়ে চলে আসতে পারি, আর বাড়ি মেনটেন করাও তো অনেক ঝামেলা, মানে তুমি তো জানোই। জানি চাচা, কিন্তু আমি আমি পারবো, দরকার হলে যে মামা মামি ঢাকায় আসবে বলেছে আমি ওনাদেরকে বলবো আমার সাথে এসে থাকতে। ও ঠিক আছে, তারপরেও আমি বলবো আরেকবার ভাবো, মানে সুযোগ তো সবসময় আসে না, তাই না? ঠিক আছে, আমি ওদেরকে বলবো তোমার সাথে একটু কথা বলতে। চাচা আমি একটু বের হচ্ছিলাম তো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি উঠি। আমরা চুপ করেই থাকি, কারণ আমরা ওনাকে কষ্ট দিতে চাই না। আবার চুপ করে থাকি, সব আনন্দ নিজের কাছেই প্রকাশ করি, অন্যকে নয়। আপন কাউকে যদি মনের কথা নাই বা বলি, তবে সার্থকতা কোথায়? ভালোবাসলে ধরে রাখতে জানতে হয়, হেরে যাওয়ার জন্য ভালোবাসা নয়। জানি না কে উত্তর দিয়েছে, মনে হচ্ছে মানতে, আশা মরিচিকা নয়। ইচ্ছে করছে জানতে, কেউ কি আমার মতো করে ভাবে? ভাবনাগুলো সাধারণত বিপরীত মনে হয়। রাত্রি নামটা শুনেই মনে হয় তুমি সবকিছু আলোকিত করে দাও। আড়ালে থাকার মাঝে অপেক্ষা কাজ করে, এই অপেক্ষার আলাদা আনন্দ আছে। যদি কখনো আমাদের দেখা হয়, তবে তা সামনাসামনি হোক, ফোন, মেসেজ কিংবা অন্য কোনো মাধ্যমে সামনাসামনি আসি, তা কেন শুনি চাই না। আমার রুমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি আছে। আমার মাঝে মাঝে মনে হয় রবীন্দ্রনাথ না থাকলে আমরা প্রেম বুঝতাম না। আমার খুব ইচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো বইয়ের পাশে আমি বসে থাকব। তুমি ঠিকই বলেছ, রবীন্দ্রনাথ না থাকলে প্রেম বুঝতাম, তবে জীবনানন্দ না থাকলে প্রেমিকে প্রশংসা করতে পারতাম। মাঝে মাঝে অন্যের চোখে মুখে তৃপ্তি দেখে অসম্ভব আনন্দ পাই।
কি ব্যাপার, আজকে বাসে শরীর খারাপ? না শরীর খারাপ না, মনটা একটু আপসেট লাগছে। কেন, কি হয়েছে? আমার চাচা চায় এই বাড়িটা নেবুলাপ্পারকে দিয়ে দিতে। ও, আগে একবার বলেছিলে তুমি, কিন্তু আমি চাই না। এই বাড়িটার সবটুকু জুড়ে আমার বাবা মার স্মৃতি জড়িয়ে আছে। আমার জন্ম এখানে, বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আমি এখানেই বড় হয়েছি। আমি কিছুতে পারবো না এই বাড়িটা ছেড়ে দিতে। বাড়িটা নিয়ে আমার বাবার অনেক স্বপ্নও ছিল। শুধুমাত্র কিছু টাকার জন্য আর নিজের সুবিধার জন্য আমি বাড়িটা কিছুতেই ছাড়ব না। সেটাই, সবকিছু তো আর আপনি হিসেব করবে না। হিসাব করলে তো আসলে অনেক কিছুই হিসাব করতে হয়। যে মানুষ আমার এত আপন, সে হঠাৎ করে কি করে পর হয়ে যায়, আর যাকে আমি কখনো দেখিনি সে মানুষ কি করে আপন হয়, জানি না। আমার কোনো হিসাব নেই, তবে এতটুকু জানি যে এই বাড়িটা আমি ছাড়তে চাই কোনোভাবে। আপনার সাথে তো আমি এসব সব কথা শেয়ার করি, তাই বলা। দেখো না, সব ঠিক হয়ে যাবে, সময় নাও। আপাকে চা খাবেন? না আজ না, আমি শুধু তোমাকে দেখতে এসেছি। থ্যাংক ইউ। কি রে দোস্ত, তোর ভালো লাগে নাই? তোর ঘুম আসছে না? না শোন, আমি না এখন থেকে রোজ তোর জন্য একটা করে ঘুমের ওষুধ আনবো। তুই ঠিক সন্ধ্যার সময় ওষুধটা খেয়ে ফেলবি, তারপর ঘুমিয়ে পড়বি। সকালের আগে তুই আর উঠবি না, তাহলেই দেখবি তোর এসব ফালতু টিউন মাথায় আসছে না। আহান, তোর তো অনেক বই তাই না? তুই বলে একটা কাজ কর, তুই আমাকে একটা বই দিয়ে দে। যদি আমি কোনো বইয়ের চার পাঁচ পাতা পড়ি, আমার ধারণা আমার ঘুম চলে আসবে। আবার তোরা মানুষ হন? আমি সিরিয়াস। আচ্ছা, তোর এই শর্টকাট বুদ্ধি কবে যাবে রে? দেখ, শর্টে যদি কাট না করি তাহলে তো জ্যাম লেগে যাবে। তুই দেখতে পাস না ঢাকা শহরে কত জ্যাম? তুই না খুব সহজ করে কথা বলিস। দেখ, আমি সহজ করে কথা, যারা স্বাভাবিক মানুষ তারা সেটা সহজেই বুঝতে পারে। তুই তবু তো বিপুলা মানুষের পক্ষে সেটা সহজ বোঝা সম্ভব না। তুই জিনিস খেয়াল করে, যখন তোর পড়নে থাকে কোটটাই, তখন মনে হয় যেন তোর মধ্যে একটা রকেট ইঞ্জিন কাজ করছে, ছুটছিস তো ছুটছিস। এই মানুষটা কিন্তু অসম্ভব অ্যাম্বিশাস। তো সেটা কি অন্যায়? কিন্তু তুই যখন অফিস চ্যাপ্টার ক্লোজ করিস, তুই যখন বাসায় চলে আসিস, তখন তুই সম্পূর্ণ অন্য একটা মানুষ। শোন, এই পৃথিবীতে মানুষকে একটা মুখোশ পরে চলতে হয়, অনেক মানুষের সাথে মিশতে হয়। তুই যেমন তেমনটা থাকবি শুধু নিজের কাছে, তা না হলে দেখবি সবাই তোর দুর্বল জায়গায় আঘাত করছে। আর বলিস না রে, কবি এখানে নীরব। এই যে আমাকে দেখ না, আঘাতে আঘাতে চটচরিত না রে। তোকে দেখে সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আঘাতগুলো তোর দেহ স্পর্শ করে ফিরে আসবে। আবার লেম, সো লেম, আবার তোরা মানুষ। স্যার আসবো? হ্যাঁ আসো।
সালেহীন, আমাদের এই বছরের গ্রোথ কত? স্যার 17%। স্যার আচ্ছা, তোমার যে টার্গেট ছিল সেটা কি আগের মতোই আছে? না স্যার, বেড়েছে। আর স্যালারি যা ছিল সেটা কি আগের মতো আছে? না স্যার, ইনক্রিমেন্ট হয়েছিল। শোনো, টার্গেট যদি তুমি ফুলফিল করতে না পারো সেটা কিন্তু তোমার ডেভেলপমেন্টের জন্য বাধা হয়ে দাঁড়াবে। আই আন্ডারস্ট্যান্ড স্যার, আই উইল লেট ইউ নো। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। জি বলুন, আপনি কেন আমার সঙ্গে দেখা করতে চাইছেন? আসলে যতদূর জানি আপনার বাবা মা অনেক অনেকদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। And I'm really sorry to hear that. আমি জানি না আসলে আমজাদ সাহেব আপনাকে কি বলেছেন। উনি আসলে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করেছেন প্রথমে, তারপরে আমরা আশেপাশের কয়েকটা বাড়ি নিয়ে নিই, এখন বাকি আছে শুধু আপনার বাড়িটা। তো আমি এসেছি আসলে আমাদের কোম্পানির হয়ে কিছু মানে আপনাকে টোটাল অফারটা একটু জানাতে। চাচা আমাকে বলেছেন, আমি এই ব্যাপারে তেমন আগ্রহী নই। সেটা সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা কি মানে আপনি যদি কোনো কিছু নিয়ে আগে থেকেই একটু নেগেটিভ ধারণা নিয়ে থাকেন তাহলে আসলে এটাকে পজিটিভ করা খুব টাফ হয়ে যায়। সেই জন্যই আমি আসলে টোটাল বিষয়টা আপনাকে বলতে চাই। জি বলুন। দেখুন, অন্যান্য কোম্পানিগুলো আপনাকে যেই ধরনের ফ্যাসিলিটিগুলো দেবে ওর থেকে বেটার ফ্যাসিলিটি তো অবশ্যই আমরা দেবো। যেমন অন্যান্য কোম্পানি হয়তো আপনাকে 20% বেশি অফার করবে না, কিন্তু সেখানে আমরা আপনাকে 30% অফার করছি। মানে হচ্ছে 20টা ফ্ল্যাট যদি হয় তাহলে সেখান থেকে 6টা ফ্ল্যাট আপনি পাবেন, প্লাস যেই ক্যাশ অ্যামাউন্টটা আপনি পাবেন সেটাও কিন্তু নেহাত কম না, বেশ ভালো। আর এছাড়া কিছু মনিটর নন মনিটরি ফ্যাসিলিটি তো আছে। তারপরও আমি বলবো যে আপনি প্লিজ একবার একটু ভেবে দেখুন। আবেগের একটা মূল্য আছে, এটা বোঝেন তো? কেন বুঝব না? আপনি বোঝেন না, বুঝবেনও না। দেখুন ম্যাম, আমি শুধু আমার দায়িত্বটা পালন করছি। কিভাবে? কারণ পুরো জায়গাটা পেলে একরকম প্ল্যান হবে,
কিন্তু এই বাড়িটা যদি না পাই, আমরা যে অফারটা আপনাকে করেছিলাম সেটা তো চেঞ্জ হবে। আমি তো আমার দিক থেকে অনেক বুঝিয়েছি। আচ্ছা দিতে চাচ্ছে না কেন বলুন তো? ওর বাবার মতন জিদি হয়েছে মেয়েটা, কি সব আগডুম বাগডুম বানাবে। কিন্তু আপনারা চেষ্টা করুন তাকে বোঝান, নাহলে তো সমস্যা আপনারও হবে আমারও হবে। ঠিক আছে, আমি অবশ্যই ওকে রাজি করাবো। জি, আমি তাহলে রাখছি আঙ্কেল, সালাম আলাইকুম। ঠিক আছে। আজ আমার মনটা অনেক খারাপ, কষ্টগুলো তোমার সাথে শেয়ার করলে ভালো লাগে, অনেক হালকা মনে হয় নিজেকে। তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে কষ্টের বিষয় কোনটা? আমার জানা নেই, তবে মনে হচ্ছে কাছের মানুষের পরিবর্তনগুলো খুব কষ্ট দেয়, আর যখন বুঝতে পারি নিজের স্বপ্নগুলো ভেস্তে যাচ্ছে কষ্টটা আরো বেড়ে যায়। অন্ধকার নিজেকে আড়াল করে বসে আছে। আর সেদিন আসলে আপনার সাথে ওভাবে কথা বলতে আমার ঠিক হয়নি, কি করব বলুন, আমারও তো চাকরি। আপনার উপর কোনো রাগ বা ক্ষোভ আমার কিছুই তো নেই, বা আমি তেমন কিছু তো প্রকাশও করিনি। দেখুন ম্যাম, আসলে আমি আপনাকে আপনার সুবিধার কথা ভেবেই অফারগুলো করেছি। আমি যতদূর জানি যে আপনি ওখানে হয়তো কিছু একটা করবেন, হয়তো স্কুল বা অন্য কিছু, তো আপনি এখান থেকে টাকাটা পেলে কিন্তু অন্য কোথাও করতে পারবেন। আপনি কি আমাকে উপদেশ দিচ্ছেন না সমাধান? আমি কিন্তু আপনার ভালো চেয়ে বলছি। আপনি আমার ওয়েল উইশার, জেনে ভালো লাগলো। সব ব্যাপারে কি আপনার এমন ধারণা? সবসময় সব প্রশ্ন উত্তর দিতে হয় না। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি, এই মুহূর্তে আপনার কোম্পানির দেয়া অফারটায় আমি আগ্রহী নই। ম্যাম আসলে আপনার ভালোর জন্যই বারবার বলছিলাম। আমরা ভবিষ্যৎ সম্পর্কে কেবল অনুমান করতে পারি, নিশ্চিত হতে পারি না। আমি এখন আর কষ্ট পেলে চুপ করে থাকি না, মাঝে মাঝে ভুলেই যাই আমি আর সবার মতো। যান্ত্রিকতা, লোভ আর অভিলাষ আমাকে কেমন যেন করে ফেলছে। আজ 3 বছর যে ইচ্ছে ও স্বপ্ন নিয়ে ঘুরছি সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তোমাকে বলতে ইচ্ছে করে আর অনেক কিছু, কিন্তু ভাবি কি জানো, তোমাকে শুধু আমার কষ্টগুলোর কথাই বলবো। আহান, আমি তুমি দুজনেই হয়তো ফিলিংসটা বুঝতে চেয়েছি, মোবাইল ফেসবুক সব জাদুর ছোঁয়া থেকে দূরে থাকতে চেয়েছি, কিন্তু আমি জানি না তোমার ফিলিংসটা কেমন, কতটা গভীর, তুমি কতটা বোঝো আমাকে, আমি কতটা তোমাকে। অনেকদিন পর আজ মনে হচ্ছে চোখের দেখার মাঝে একটা প্রশান্তি আছে, যা হয়তো কণ্ঠ শোনার মধ্যে নয়, হয়তো কারো উপস্থিতি
অনুভবের মধ্যে নয়, এ হয়তো ভিন্ন কোনো ফিলিংস। তোমাকে বুঝতে পারি কিনা জানি না, তবে বোঝার চেষ্টা করি। খুব ভয় হয়, তবু এগোচ্ছি। কাছের মানুষদের হারানোর ব্যথা আমার চেয়ে আর কে বেশি বুঝবে। দেখুন ম্যাডাম, আমি হয়তো আপনার ব্যাপারটা বুঝবো না, কিংবা আপনি আমার ব্যাপারটা বুঝবেন না, কিন্তু যখন দেখবেন যে আপনার চারপাশটা অনেক বদলে গেছে, সেই পরিবর্তনটা নিয়ে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন না। সেটা একান্তই আমার ভাবনা, আপনার নয়। দেখুন ম্যাম, আমার নিজেরই খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলুন। দেখুন মিস্টার সালেহীন, এই বাড়ি ঘিরে শুধু আমার বাবা মার স্মৃতিই নয়, আরো অনেক কিছু জড়িয়ে আছে। কখনো যদি আমি আমার সিদ্ধান্ত পাল্টাই, তাহলে আপনাকে জানাতে ভুলব না মিস্টার সালেহীন। তোমার পছন্দগুলো যেন আজ আমার পছন্দে পরিণত হয়েছে, আমি অপেক্ষা করব তোমার জন্য। আচ্ছা তুই অফিসে যেমন, তুই কি জানিস বাস্তব জীবনে তুই তার পুরোপুরি বিপরীত। তাই মাঝে মাঝে মনে হয় অভিনয় করতে করতে একদম অভিনেতাই হয়ে গেলাম। হ্যাঁ, জীবনটা একটা যাত্রার স্টেজের মতো, বুঝলি? এখানে অভিনয়, গান, দর্শকের হাততালি সবই আছে। নাও দিস ইজ লে। La 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 la.
জানি না আমি কে তুমি, থাকো কোথায়, অচেনা থেকে মিশেছো ভালো লাগায়, আছি আমি তোমার খোঁজে, জানি না পাবো কিনা খুঁজে, পৃথিবীটা গোল দেখা হতেও পারে, আছি আমি সেই আশা বাঁচিয়ে রেখেছে এই আশাটা এখনো যে আমার, আমি তো ভাবিনি কখনো এমনটা হবে, অন্ধভাবে যা বিশ্বাস করেছি সেটা অবিশ্বাস রূপে আমার সামনে এসে দাঁড়াবে, ভেবেছিলাম আমি যেমনটা ভাবব সেও আমার মতো করেই ভাববে, কেন জানি মনে হচ্ছে আমি আমাকে ধোকা দিলাম। কেমন আছো? ভালো, দেখে তো মনে হচ্ছে না। আমার কাছ থেকে এসে সিগনেচার নিয়ে গেল। ও আর কিছু? আপনার কাছে তো কখনো কিছু লুকাইনি, আপনাকে আহানের কথা বলেছিলাম না, চিটফুটের মাধ্যমে পরিচয়। আমার এমনই দুর্ভাগ্য, আমরা আসলে দুজন দুজনকে চিনতাম অন্যভাবে। মানে এখন রিয়েল এস্টেট কোম্পানিতে ছেলেকে এতক্ষণ আমার সাথে যোগাযোগ করতো ওইয়া, কিন্তু আমিও কি চিনতাম ওর অফিসিয়াল নাম সারোহী, এখন আমি ওকে আসলে আমার মতো ভেবেছিলাম, ভেবেছিলাম ও হয়তো আমার মতো ভাবে, সেই জন্যই খুব অল্প সময়ের পরিচয়ে ওকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু বাস্তবের আহানকে দেখে মনে হলো যে সে কেবল নিজেরটাই ভাবে, অন্য কারো ভালো লাগা মন্দ লাগা চাওয়া ইচ্ছা আবেগ অনুভূতি কোনো কিছুর তার কাছে কোনো দাম নেই, নিজের ভালো চাওয়াটা তো দোষের কিছু না, আর কাউকে না জেনে না বুঝে দোষ দেওয়াটাও তো ঠিক না। একটা কথা, বাড়িটা যেহেতু আমাকে ছেড়ে দিতে হলো তাই আপনাদের বাসাটা ছেড়ে দিতে হলো, হ্যাঁ প্লিজ
কেমন আছো? ভালো স্যার। স্যার সবাই আমাকে মানে কনগ্রেচুলেট করছে কেন আমি সেটা বুঝতে পারছি না। ওয়েল দেন, তোমাকে দেয়া প্রজেক্ট ওকে, এখন আরও বেশি রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। কিন্তু স্যার এটা মানে কী করে হলো? মানে ম্যাডাম তো নর্মালি দিতে চাইছিলেন না। সেটার এখন ভেবে কী লাভ, তুমি ছুটিতে ছিলে, পারিবারিক কোন ঝামেলায় জয় বলেছিলাম, তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছিলাম, যাও কাজে নেমে পড়ো। জি স্যার। ওকে। পৃথিবীটা গোল, দেখা হতেও পারে, আছি আমি সেই আশা বাঁচিয়ে রেখেছে এই আশাটা এখনো যে আমার। কিছু চাওয়া হলে ঠিক না কি পাওয়া যায়, মন থেকে তো চাইছি আমিও, খুঁজে কি পাবো তোমায়। পৃথিবীটা গো আছি আমি সেই আশা বাঁচিয়ে রেখেছে এই আশাটা এখনো যে আমার।
আছি আমি সেই আশা বাঁচিয়ে রেখেছে এই আশাটা এখনো যে আমার আমাদের একজন কলিগ ছিলেন আহান সালেহিন, সে অনেকগুলো বই কিনে আমাকে দিয়েছে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ম্যাডাম আপনি কি একটা লাইব্রেরি করছেন? ম্যাডাম থ্যাংকস আ লট, আমি আসি এখন। কারোর চোখের সামনে স্বাভাবিকভাবে দাঁড়ানোর ক্ষমতা যেন আর আমার নেই। হয়তো সে ভেবেছে সেটাই যে আমাকে তার সামনে ছোট করে দিল। আমি অপেক্ষা করছি কবে তুমি আমার চিঠিটা পাবে। আমি অপেক্ষা করছি জানতে তুমি আমার জন্য এখন অপেক্ষা করো কি, এখনো বইয়ের ভেতর আমার চিঠি খোঁজো কি। একটা কৌতূহল কাজ করছে, তুমি কি জানো আমি এখন কেমন আছি? সেদিন তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে, আর আমি প্রতিদিন তোমার অপেক্ষা করি। তুমি আসবে তো? চারপাশকে পাল্টে দিতে পারে। গল্পের শেষে লেখক চায় পাঠক কিংবা দর্শককে একটু ভাবাতে, একটু দর্শকের মতো করে ভাবতে, একটা সুন্দর পরিসমাপ্তিতে।
আছো আহান, আমি তোমাকে দেখে একটু অবাক হইনি, তুমি কে হয়েছ? সেদিন হয়েছিলাম যেদিন আমার ফাইলগুলোর ভেতরে তোমার হাতের লেখা দেখলাম। রাগ নাকি অভিমান করে আসলে না? নিজেকে খুব ছোট মনে হচ্ছে, কি করে আসবো? I'm sorry. কেন বলো তো? নিজের আবেগের কাছে অনেক সময় বাস্তবতাটা অস্পষ্ট হয়ে যায়। নিজের চোখে দেখা মনের ভাবনাগুলো যে ভুল হতে পারে তা আমরা ভুলে যাই। এভাবে ভেবো না, কষ্ট বাড়বে। আমি আজ থেকে আর কষ্ট পাবো না, একা একা কাঁদবো না। যদি তুমি পাশে থাকো, তুমি তোমার মতো করে সবকিছু ভাববে, তোমার মনের মতো করে সবকিছু চাইবে, কোনো কিছু না জেনে না বুঝে ইচ্ছে মতো আমাকে কষ্ট দেবে। এতটা দিন ধরে তোমায় ভেবে আমি যে কষ্ট পেয়েছি তার কি হবে? এতটা দিন ধরে যতগুলো চিঠি তোমাকে লিখেছি তার একটাও তোমাকে আমি দিতে পারিনি, সেই কষ্টের ভাগ কি তুমি নেবে? আজ তুমি বললে আমি পাশে থাকলে তুমি আর কখনো কাঁদবে না আর কষ্ট পাবে না, অথচ আমার কষ্টের খবর শুধু আমাকে নিতে হয়েছে। আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দেইনি, আমার নিজের কাছে নিজে খুব খারাপ লাগছিল, এ বলে মনে হচ্ছিল তুমি কি ভুল মানুষকে ভালোবেসে ফেললে। তুমি কাঁদছ কেন? আমি তো বলেছি আমার শুধু একটাই লক্ষ্য, আমার স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে, কিন্তু সেটা তোমাকে ছাড়া না। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তাহলে এভাবে বলছিলে যে আমি আর কখনো তোমাকে কাঁদাবো না। চিঠি লেখা বন্ধ করবে না তো? বইয়ের ভেতরে রাখবে। আমার প্রিয় রবীন্দ্রনাথ আর তোমার প্রিয় জীবনানন্দ দাশের বই থাকবে আমাদের। তুমি আমাকে সেখান থেকে কবিতা পড়ে শোনো, আর নোট করে রাখা তোমার উপন্যাসের প্রিয় লাইনগুলো সেগুলো শোনো। আর কিছু? ভিড়ের মাঝে পেয়েছি তোমায় খুঁজে, এই অনুভূতি বোঝানো নয় হৃদয় ছুঁয়ে না। দেখা হয়েছে তাই তোমার সাথে আমার, খুঁজে যখন পেয়েছি তোমার।
যেতে দেব না আর। পৃথিবীটা গোল দেখা হয়েছে তাই তোমার সাথে আমার। খুঁজে যাও